নজিরবিহীন সংকটের মধ্য দিয়ে সময়টা পার হচ্ছে পাকিস্তানের। বিরোধী দলগুলোকে দমনপীড়ন, সাধারণ মানুষের চাপা ক্ষোভ এবং সেনাবাহিনীর আধিপত্য, এই সব কিছু মিলিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে দেশটিতে। এমন বাস্তবতায় দুয়ারে কড়া নাড়ছে সাধারণ নির্বাচন। এত সংকটের মাঝেও আগামী 8 তারিখের অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এবারের নির্বাচনও হতে যাচ্ছে সেই চিরাচরিত সামরিক হস্তক্ষেপের ছায়াতেই। পাকিস্তানের ইতিহাসে কোনো নির্বাচনই বিতর্ক ছাড়া গড়ায়নি। এবারের নির্বাচনকে দেখা হচ্ছে বেশ গুরুত্ব সহকারে, কারণ সেনাবাহিনীর ছায়ায় সাবেক 3 বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ক্ষমতায় ফেরার পথ তৈরি হয়েছে। সেই মোতাবেক শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন পাকিস্তান মুসলিম লীগের এই নেতা। এছাড়া নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ এবার বেশ জোরে সুরে নেমেছেন নির্বাচনের মাঠে। অন্যদিকে শক্ত অবস্থানে রয়েছেন পাকিস্তান পিপলস পার্টি পিপিপির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো। তবে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের নেতা ইমরান খান এবারের নির্বাচনে অংশ নিতে পারছেন না, কারণ সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক মামলায় দীর্ঘমেয়াদী কারাদণ্ডের রায় দেন আদালত। একই সঙ্গে তার সহযোগী কুরেশিকেও নির্বাচন থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে কারাগারে থাকা ইমরান খানের অবর্তমানে দলের নেতৃত্ব দিচ্ছেন। পার্লামেন্টের নিম্নকক্ষের এ নির্বাচনের মধ্য দিয়ে প্রায় 12 কোটি 80 লাখ ভোটার নতুন সরকার গঠনে তাদের রায় দেবেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।